লিফি গ্রিন ভেজিটেবলস যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন খাবারে অ্যাড করা দরকার, কেননা এর বহু গুণাগুণ রয়েছে। তো চলো সেই লিফি গ্রিন ভেজিটেবল গুলো দেখে নেওয়া যাক। নাম্বার ওয়ান হলো ব্রকোলি। ব্রকোলির কিন্তু বহু গুণাগুণ আছে। ব্রকোলি আমরা চেষ্টা করব র ব্রকোলি বা হাফ বয়েল করে ব্রকোলি স্যালাডে খেতে অথবা বিভিন্ন রকমের স্যালাড বানিয়ে খেতে, কেননা র বা হাফ বয়েল করা ব্রকোলির কিন্তু বহু গুণাগুণ আছে। এটা আমাদের ক্যান্সার প্রিভেন্ট করে, যেহেতু এটাতে সালফোরেফেন নামে একটা প্ল্যান্ট কম্পাউন্ড থাকে, তাই এটা কিন্তু আমাদের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সেই সাথে ভিটামিন এ থাকে, কে ভিটামিন থাকে এবং ফাইবার থাকে, ভিটামিন সি থাকে, সেই সাথে কিন্তু কার্বস থাকে এবং প্রোটিন থাকে, আর থাকে ক্যালসিয়াম। যেহেতু ক্যালসিয়াম থাকে, আমাদের কিন্তু বোন হেলথকেও কিন্তু ভালো রাখে এবং সেই সাথে কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি ইম্প্রুভ করে। এছাড়া ব্রকোলি আমরা যারা ডায়েট করি, আমাদের ডায়েটে কিন্তু এটা ইনক্লুড করা দরকার এই সবজিটাতে। তো এত কিছু গুণাগুণ রয়েছে। আরেকটা কথা, ব্রকোলিতে কিন্তু ক্যারোটিনয়েডস থাকে, যেটা কিনা আমাদের আই হেলথকে ইম্প্রুভ করে। নাম্বার টু হলো পালং শাক। পালং শাক অর্থাৎ স্পিনাচের বহু গুণাগুণ আছে। আমরা কিন্তু বাড়িতে পালং শাকের তরকারি বানিয়ে খাই। পালং শাকের মধ্যে আলু, বেগুন, শিম এগুলো দিয়ে একটা তরকারি হয়। তাছাড়া পালক পনির অথবা স্যালাডেও কিন্তু আমরা পালং শাক খেতে পারি। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে পালং শাকের জুস, অর্থাৎ শুধু পালং শাক না জুস বানিয়ে পালং শাকের সাথে কয়েকটুকরো শশা আর একটা টমেটো যদি তোমরা ফেলে সেটাকে ব্লেন্ড করে একটা জুস বানিয়ে নাও, সেটা যদি এভরিডে খাও, তাহলে তোমাদের স্কিন অনেক বেশি গ্লো করবে, স্কিনের কমপ্লেক্সন ইম্প্রুভ করবে এবং এজিংয়ের সমস্যা রিডিউস হবে। পালং শাক আমাদের ব্লাড সুগার লেভেলকে লো করে এবং সেই সাথে যাদের হাইপারটেনশনের সমস্যা আছে সেটাকেও কিন্তু কমিয়ে আনে। এবং পালং শাক কিন্তু আমাদের বোন হেলথকে ইম্প্রুভ করে, সেই সাথে কিনা ক্যান্সারের বিরুদ্ধেও কিন্তু এটা লড়াই করে। পালং শাকে ভিটামিন এ, ভিটামিন বি অর্থাৎ B1, B2, B3, B6, B9 এবং সেই সাথে ক্যালসিয়াম প্রচুর মাত্রাতে, ফাইবার, আয়রন এগুলো থাকে। তো যার কারণে কি আমাদের বডিতে প্রচুর ইম্পর্টেন্ট রোল প্লে করে। নাম্বার থ্রি হচ্ছে কোরিয়েন্ডার অর্থাৎ ধনে পাতা। ধনে পাতা কিন্তু আমরা রান্নাতে অ্যাজ এ ফ্লেভার বা স্মেলের জন্য এটা ইউজ করে থাকি। তো আমরা চেষ্টা করব প্রতিদিনের রান্নাতে ধনে পাতা ইউজ করা বা ধনে পাতা প্রচুর পরিমাণে খাওয়া, কেননা কোরিয়েন্ডারের বহু গুণাগুণ আছে। কোরিয়েন্ডারে ভিটামিন এ আছে, ই, কে এবং ভিটামিন B2, B5, B6, B9 থাকে, সেই সাথে প্রচুর মাত্রাতে ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, আয়রন থাকে। ধনে পাতা কিন্তু আমাদের গাট হেলথ ভালো রাখে, অর্থাৎ গাটের সমস্যা যাদের রয়েছে সেটাকে রিডিউস করে, সেই সাথে যাদের ব্লাড সুগার রয়েছে ব্লাড সুগারকে কিন্তু ব্যালেন্স করে, রক্তে ব্লাড সুগার লেভেলকে ব্যালেন্স করে এবং সেই সাথে কিন্তু আমাদের বোন হেলথ ঠিক রাখে, এজিং সমস্যা রিডিউস করে। নাম্বার 4 হলো ক্যাবেজ অর্থাৎ ফুলকপি। ফুলকপিও কিন্তু শীতকালে মার্কেটে অ্যাভেলেবেল থাকে। ভিটামিন সি থাকে, ভিটামিন B6 থাকে, ফাইবার থাকে, কার্বোহাইড্রেট থাকে। তো চলো এটার কী কী গুণাগুণ আছে। ফুলকপিতে যেহেতু সালফোরেফেন নামে একটা প্ল্যান্ট কম্পাউন্ড থাকে, এটা কিন্তু আমাদের ক্যান্সার রোগকে প্রিভেন্ট করে এবং সেই সাথে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে, হার্টের হেলথ ইম্প্রুভ করে। নাম্বার ফাইভ হলো অনিয়ন লিভস। অনিয়ন লিভসেরও প্রচুর গুণাগুণ রয়েছে। এটাতে ভিটামিন সি রয়েছে, ভিটামিন কে রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এটা, যেটা কিনা আমাদের রক্তে ব্লাড সুগার লেভেলকে ব্যালেন্স করে এবং সেই সাথে আমাদের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে, আর সেই সাথে কিন্তু আমাদের যেটা স্টমাকের প্রবলেম থাকলে অর্থাৎ ডাইজেশন সিস্টেমকে কিন্তু ইম্প্রুভ করে। নাম্বার সিক্স হলো বিট লিভস
অর্থাৎ দেখবে বিটের যে পাতাগুলো পাওয়া যায় সেই পাতা তো চলো দেখে নেওয়া যায় কি কি আছে এটাতে। বিট লিভসে কিন্তু রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি এবং B6, আর সেই সাথে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ। তো বিটরুট কিন্তু আমাদের আই হেলথকে ইম্প্রুভ করে, সেই সাথে আমাদের বোন হেলথ ইম্প্রুভ করে, আর তার সাথে ডাইজেশন প্রবলেমকেও কিন্তু অনেক বেশি ইম্প্রুভ করে। আজকে এই ছটা ভেজিটেবল অর্থাৎ ছটা এই লিফি ভেজিটেবলের কথা আমি শেষ করলাম। ভিডিওটা যদি কোনোভাবে বেনিফিশিয়াল হয়ে থাকে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবে, আমি আনসার দেওয়ার জন্য ওয়েট করবো।